আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে অবস্থিত সকল সম্মানিত প্রবাসী ভাই বোনকে জানাচ্ছি স্বাগত আরবি টিভি চ্যানেলে। আজ আমরা শিখব বেসিক আরবি ভাষা পর্ব 72। আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন আছেন তাদেরকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাল্লাহ এই ভিডিও থেকে আপনি নতুন কিছু আরবি বাক্য শিখতে পারবেন যা আপনার দৈনিক ব্যবহার করা হবে। আসুন তাহলে শুরু করি। প্রথমত যে বাক্যটি আছে সেটা হচ্ছে এই ব্যক্তি খোলো, এর আরবি হচ্ছে ইকতা হাদা শান্তা। এখানে ইকতা মানে খোলা, হাদা মানে এটা, শান্তা শব্দের অর্থ ব্যাগ। ইকতা হাদা শান্তা মানে এই ব্যক্তি খোলো। তারপর লেখা আছে আকামা নাই কাজ নাই, আরবিতে বলবেন আকামা মাফি শুগল মাফি। এখানে আকামা মাফি মানে আকামা নাই, শুগল মাফি মানে কাজ নাই। আকামা মাফি শুগল মাফি, আকামা নাই কাজ নাই। এখন লেখা আছে আমি অনেক পিপাসিত, আরবিতে বলবেন আনা জিয়াদা আতসান। আনা মানে আমি, জিয়াদা অনেক, আতসান মানে পিপাসা। আনা জিয়াদা আতসান, আমি অনেক পিপাসিত। এবার কেমন আছো, ভালো, কেইফ হালেক, জেন। কেইফ হালেক মানে কেমন আছো, জেন মানে ভালো। কেইফ হালেক জেন, কেমন আছো, ভালো, খুব ভালো, ওয়াজেদ জেন। ওয়াজেদ মানে খুব, বেশ, খুব বা বেশি, জেন মানে ভালো, ওয়াজেদ জেন, খুব ভালো। আমি সুন্দর নাকি অসুন্দর, আনা হালু ওয়ালা মাফি হালু। আনা মানে আমি, হালু শব্দের অর্থ সুন্দর, ওয়ালা মানে নাকি, মাফি হালু অর্থ সুন্দর না। আনা হালু ওয়ালা মাফি হালু, আমি সুন্দর নাকি অসুন্দর। কোথায় আছো তুমি, ওয়েন ফিনতা। ওয়েন মানে কোথায়, ফি মানে আসো, ইনতা মানে তুমি, ওয়েন ফি ইনতা, কোথায় আসো তুমি। আমি বাংলোতে আছি, আনা ফি স্তেরা। আনা মানে আমি, ফি মানে আসি, স্তেরা মানে বাংলো। আনা ফি স্তেরা, আমি বাংলোতে আছি। এরপর আমার নাম ফাতিমা, আনা ইসমি ফাতিমা। আনা মানে আমি, ইসমি মানে নাম, আনা ইসমি ফাতিমা, আমার নাম ফাতিমা। আমার বয়স 20 বছর, আনা উমরি ইশরিন সানা। আনা মানে আমার, উমরি অর্থ বয়স, ইশরিন অর্থ 20, সানা মানে বছর। আনা উমরি ইশরিন সানা, আমার বয়স 20 বছর। তারপর আসো, হে তুমি, তাল আইওয়াহ ইনতা। তাল মানে আশা, ইনতা মানে তুমি, আইওয়াহ অর্থ হ্যাঁ। তাল আইওয়াহ ইনতা, আসো, হ্যাঁ তুমি। দেখো এটা কার, শুফ হাদা মিন। শুফ মানে দেখো, হাদা মানে এটা, মিন মানে কার। শুফ হাদা মিন, দেখো এটা কার। এবারে লেখা আছে ও মামুন ওঠো ওঠো, ইয়া মামুন আল্লাহ গুম গুম। ইয়া মামুন মানে ও মামুন, গুম মানে ওঠা। ইয়া মামুন আল্লাহ গুম গুম, ও মামুন ওঠো ওঠো। এখানে এয়ারপোর্ট কোথায়, ওয়েন মাতার হেনা। ওয়েন মানে কোথায়, মাতার অর্থ এয়ারপোর্ট, হেনা মানে এখানে। ওয়েন মাতার হেনা, এখানে এয়ারপোর্ট কোথায়। এবার লিখা আছে দাঁড়াও আকামা দাও, ওয়াগ্গেফ আতিনি ইকামা। ওয়াগ্গেফ মানে দাঁড়ানো, আতিনি মানে দেওয়া, ইকামা অর্থ আকামা। ওয়াগ্গেফ আতিনি ইকামা, দাঁড়াও আকামা দাও। এখন লিখা আছে সে বলতেছে তার আকামা নাই, আরবিতে বলবেন হুয়া গুল হুয়া মাফি মজুদ ইকামা। এখানে হুয়া মানে সে বা তার, মজুদ অর্থ আছে,
মাফি মজুদ মানে নেই হুয়া গুল হুয়া মাফি মজুদ ইকামা সে বলতেছে তার আকামা নাই তারপর লিখা এটা আমার কাজ তোমার না হাদা হাগ্গি শগুল মাফি ইন্তা হাদা মানে এটা হাগ্গি মানে আমার শগুল মানে কাজ মাফি ইন্তা তোমার না হাদা হাগ্গি শগুল মাফি ইন্তা এটা আমার কাজ তোমার না তারপর একটু পানি দাও জিভ শুয়াইয়া ময়া জিভ মানে দাও শুয়াইয়া অর্থ একটু ময়া অর্থ পানি জিভ শুয়াইয়া ময়া একটু পানি দাও এটা আমার কফিল হাদা কফিল আনা মালানা হাদা মানে এটা মালানা মানে আমার হাদা কফিল মালানা এটা আমার কফিল তোমার কি চাই ইন্তা এস এবি ইন্তা মানে তোমার এস বা এস মানে কি এবি মানে চাই ইন্তা ইসাবি বা ইন্তা এসেবি তোমার কি চাই আমার ফাইনাল এক্সিট লাগবে আনা আবগা খুরুজ নেহাইয়া আনা মানে আমার আবগাহ অর্থ লাগবে খুরুজ নেহাইয়া মানে ফাইনাল এক্সিট আনা আবগা খুরুজ নেহাইয়া আমার ফাইনাল এক্সিট লাগবে আমি কাজ করতে চাই না আনা মাইয়ে বিসাউবি শগুল আনা মানে আমি মাইয়েবি মানে চাই না সবি অর্থ করতে শগুল মানে কাজ আনা মাইয়ে বিসাউবি শগুল আমি কাজ করতে চাই না এরপর আমরা চলে আসলাম আজকের বেসিক আরবি ভাষা পর্ব বাহাত্তরের শেষাংশে আশা করি আপনাদের কাছে আজকের এই চমৎকার পর্বটি খুব ভালো লেগেছে ভালো লাগলে আপনাদের কাছে সর্বপ্রথম আমরা অনুরোধ করি আমাদের এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য কমেন্টে আপনি জানাবেন আপনার কাছে এই পর্বটি ভালো লেগেছে নাকি অন্যরকম লেগেছে কিংবা আপনি কি ধরনের আরবি ভিডিও চান আমাদের কমেন্টে জানাতে পারেন এছাড়াও আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দেই আজকেও একটি ছোট পরামর্শ আপনারা সবগুলো আরবি বাক্য না শিখে যেগুলো আপনার প্রয়োজন সেগুলো নোট করে ফেলেন নোট করলে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে বেশি বেশি করে বাক্যগুলো প্র্যাকটিস করতে পারবেন এতে করে আপনি দ্রুত আরবি বাক্য শিখতে পারবেন আর আপনি যত দ্রুত আরবি বাক্য শিখবেন তত দ্রুত আপনার কাজের ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হবে তাই অনুরোধ করব সবাইকে সবগুলো পর্ব থেকে বেছে বেছে যে আরবি বাক্যগুলো আপনাদের প্রয়োজন সেগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকুন একাই প্র্যাকটিস করুন আয়নার সামনে দাঁড়িয়ে তো সবাই ভালো থাকবেন আজকের পর্ব এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ